অনেক আগে খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেস্তের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময় 1,00,000 টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুচকি মুচকি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজদরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেস্তের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয় হারুনের কাছে কি টাকার অভাব নাকি? 1,00,000 টাকা কোনো ব্যাপার নাকি? খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে, হুজুর আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজল আব্বাস মাটির দিকে তাকায় বলতে, জাহাফনা, মানুষ কোনোদিন বেহেস্তের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন, কেরে খেয়াল করতেছেন? ফজল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকায়নি, এই মাটির দিকে তাকায় বলছে, জাহাফনা, মানুষ কোনোদিন বেহেস্তের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিছে এটা কি ভণ্ডামি? ধরে এটা কি ভণ্ডামি? সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারোয়ানেরা, দরজা পাহারা দাও, রাজদরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে, তোমাদের শরীরে কি শক্তি নাই, এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায়, এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায়, তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানা বোঝেন না হুজুর? মনে মনে ফুতু দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি, ফুতু দিলেন, তাকাইছে। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায় কাঁদতেছে আর পাগল মুচকি মুচকি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়, দারোয়ানা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না, এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না। দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো ঘাস, পাগল যেন একটা কি, সবাই একদম ধাক্কা মারে নিজেই লড়ে কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে, বাবাজি আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি, আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র‍্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে কনকতা ঠিক না? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচা লাগবে। কানে কানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হসেন, আমরা ঠেলা মারি হামলাই লড়ি, আপনি তো লড়েন না। তা আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাকে এক দারোয়ানের চাকরি থাকবে না। তা আপনি কি চান যে আমাকে চাকরি যাক? আপনি কি চান? ধরে লেগেছিল আমাকে কয়েকবার, পুলিশেরা মারে না, খালি কান দে কান দেন খেন, বলে হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি চাকরি। পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এইবার যদি না নড়েন না বার হন তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ, এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে সঙ্গে সঙ্গে পাগল হুড়মিকে পড়ে যায়, পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল
ডান হাতের মধ্যে বেহেস্তের টিকিট জোরে খান সুবহানাল্লাহ যে টিকিট লক্ষ টাকা দেবে স্পার চাই টিকিটটা ডান হাতের মধ্যে আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায় রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে ওই মেয়েটার নাম হলো জুবাইদা জোরে কোন মেয়েটার নাম কি হুজুর রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে হুজুর গো আমি যদি বেহেস্তের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন পাগল বলতেছেন মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল জোরে বলেন কি পাগল মা বেহেস্তের টিকিট নিতে গেলে এক লক্ষ টাকা লাগবে মা তুমি কি পারবে এক লক্ষ টাকা দিতে জুবাইদা বলতেছে হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে ছয়টা প্রশ্ন করা হয়েছিল কয়টা এক নম্বর প্রশ্ন হলো তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মসজিদ আজান দেয় সব কিছু বাদ দিয়ে তোমরা মসজিদে দৌড়াও তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আজকে ওয়াজ শুনতে এসেছি আমরা কি আল্লাহ দেখছি প্রশ্নটার সাইজ কি আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢব কেমন তোমাদের আল্লাহর তো একটা সাইজ আছে সে সাইজটা কেমন তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল কয়টা হলো আপনারা বলেন তো এই প্রশ্নগুলো কি উত্তর সহজ খুব কঠিন কারণ আমরা তো না দেখে বিশ্বাস করছি আল্লাহ কোরআনে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমরা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করি ঠিক কিনা বলেন ছয় নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের নবী নাকি মেরাজ করছে নাস্তিকেরা বলতেছে তোমরা বলো আমরা বিশ্বাস করি ঠিক কিনা বলেন আমাদের নবী যে মেরাজ করছে এটা কি আমরা বিশ্বাস করি না আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে এই ছয়টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো মুসলমান তাহলে আমরা কান ধরে তৌবা করে ইসলাম গ্রহণ করব কি ধরে কান ধরে তৌবা করে ইসলাম গ্রহণ করব আজ থেকে ১৩০০ বছর আগে এই নাস্তিকদের প্রশ্নের কাছে সমস্ত মুসলমান নাস্তে নাবুত হয়ে গেছে তখন এলিমের বহর ছিল আলেমদের সহি এলেম ছিল এলেম অনুযায়ী আলেমদের আবার আমলও ছিল ধরে খান সুবহানাল্লাহ এখন তো এলেম অনুযায়ী আমল নাই আমরা অনেক বক্তা ওয়াজ করি খালি ওয়াজই করি লিমা তাকুলু মা লা তাফালুন আমাদের কথার সাথে কর্মের মিল নাই সমস্ত আলেমেরা নাস্তিকদের প্রশ্নের সামনে যখন দুর্বল হয়ে গেছে এমন সময় ১৩ বছর ৬ মাস বয়সের একটা কিশোর ছেলে চ্যালেঞ্জ ঘোষণা করলো নাস্তিকদের প্রশ্ন পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে আল্লাহ চাহিত আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ ১৩ বছর ৬ মাস বয়সের যে ছেলেটা উত্তর দিবার চাইছে সে হলো আবার ৩০ পারা কোরআনের হাফেজ সুবহানাল্লাহ খান সুবহানাল্লাহ খান কোরআনের এলেম ভিতরে না থাকলে তো হবে না হবে সুলতান মাহমুদ
প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্রমণ করতেছে। এক সময় প্রধানমন্ত্রী সুলতান মাহমুদকে বলতেছে, জাহাপনা আমার জ্ঞান গরিমা না থাকলে তো আপনি আমারে প্রধানমন্ত্রী বানাতেন না। সুলতান মাহমুদ বলতেছে, আসলেই তুমি খুব জ্ঞানী। তো এত জ্ঞানী একজন মানুষ আমার প্রধানমন্ত্রী, বলতো এই পুকুরে কয় গিলাস পানি আছে? কয় গিলাস? আপনারা বলেন তো পুকুরের পানি গিলাস দিয়ে মাফা যাবে? প্রধানমন্ত্রী বলতেছে, আমি যতই জ্ঞানী হই, এইটা অবান্তর প্রশ্ন, পুকুরের পানি কোনোদিন গিলাস দিয়ে মাফা যায় না। এমন সময় সুলতান মাহমুদ লক্ষ্য করেন, আট নয় বছরের একটা বাচ্চা এভাবে আল্লাহর কোরআন বুকে নিয়ে মাদ্রাসার দিকে যায়। রাসূল বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী জ্ঞানী যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, এটা কি আমার কথা না রাসূলের কথা? সুলতান মাহমুদ কাছে ডেকে বললেন, বাবু কোথায় যাও? বলে, নবীর ঘর মাদ্রাসায় কোরআনের তালিম নেই। সুলতান মাহমুদ বললেন, তুমি কি বলতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তো বাচ্চা মুচকি মুচকি হাসে, বাচ্চা মুচকি মুচকি হাসে। প্রধানমন্ত্রী বলতেছে, যাবো না, এমন এক পুরস্কারে আপনি প্রশ্ন করছেন, প্রশ্নই বোঝেনি, হাসতেছে। সুলতান মাহমুদ বলে, বাবা বলতে পারবো না, বাচ্চা বলতেছে পুকুরে কয় গ্লাস পানি হবে, এক গিলাস বানান, গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে এক গিলাস, যদি পুকুরের আর্ধেক হয় তাহলে দুই গিলাস, যদি চার ভাগের এক ভাগ গিলাস হয় তাহলে চার গিলাস। এখন গিলাস বানান, তারপরে গিলাস দেখবো, পুকুর দেখবো, তারপরে অঙ্ক বলে দিব। সুলতান মাহমুদ বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ রাসুল বলেছেন, আল্লাহর কোরআন যার ভিতরে থাকে গোটা পৃথিবী তাকে পরাজিত করতে পারবে না। ধরে খান, সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের খবর কি, যাদের মধ্যে কোরআন আছে তারা আজকে দুর্বল হয়ে গেছে। ধরে খান, ঠিক কিনা? আসুন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে পৃথিবীর বাদশার নাম কি? পৃথিবীর বাদশার নাম কি? আল্লাহ। জোরে বলার নাম কি? কারণ সব কিছুর মালিক যিনি, তিনিই তো বাদশা, নাকি কয়? এই সূরা মুলকের প্রথমেই বলা হয়েছে, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেয়নি, দিছে? আল্লাহ বলেছেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ দুনিয়াতে বাদশা বানাবে না, খলিফা বানাবে। ধরে কোন কি বানাবে? সেরকম একজন খলিফা ছিলেন ওমর, না ওমরের বহু আর শুনছেন আজকে, ওমর বাদ। খলিফা ছিলেন হযরত হারুনুর রশিদ। জোরে বলেন, নাম কি? হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। ওই হারুনুর রশিদের বাপের নাম হচ্ছে আবুল মনসুর, যে আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি রেখে তাকে হত্যা করছে। সে আবুল মনসুরের বেটার নাম হলো হারুনুর রশিদ, খুব খেয়াল করবেন। তাহলে খলিফা হারুনের বাপ খুব ভালো, খুবই ভালো, বর্তমান সরকারের মতো আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দি রাইখা ফাঁসি দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? নির্যাতন করে করে হত্যা করতেছে। ঠিক ওই রকম আবুল মনসুর, নাম কিন্তু ভালো, আবুল মনসুর, তিনি খলিফা হারুনকে জেলখানায় বন্দি করে, তিনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তারই ছেলে হচ্ছে হারুনুর রশিদ। বাগদাদের খলিফা আবুল মনসুর যখন মারা গেলেন, এমন সময় উজির নাজির মন্ত্রী, তারা সকলেই বলতেছে আপনি হলেন তার সন্তান, এখন আপনি হলেন এই সিংহাসনের উত্তরাধিকার, উত্তরাধিকারী আপনি হলেন এই সিংহাসনে, আপনি সিংহাসনে বসেন। বাবা মারা গেছে, এখন বেটা কি হবে? খলিফা হবে, বাদশা হবে। হারুন রশিদ তিনি বললেন, আমার বাবা দাদা যে কাম করছে আমি সেই কাম করব না, কারণ তারা ছিল বাদশা। আসলে মূল বাদশা ছিল কে? কিন্তু তারা সে আল্লাহর বাদশাহী দুনিয়াতে প্রকাশ করতে গিয়া
নানা ধরনের অত্যাচার অন্যায় করেছে, আমার মনে হয় আমার দাদা বাবা বর্তমানে জাহান্নামের শীতলে আবদ্ধ হয়ে গেছে, এটা তার মনে হয় তাদের চাল চলন দেখে। আমরা যেরকম চাল চলন দেখতেছি আপনাদের কি মনে হয় মরার পরে কি হবে জান্নাত? আমার একটা গান গাই না প্রত্যেকটা মাহফিলে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক কোন জায়গায়। দুনিয়াতে যতই মাস্তানি করো খালি মরিয়া দেখো মজা কারে কয় আল্লাহ দেখাবে, জরিগণ ঠিক কি না? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনাকে যখন বুদ্ধিজীবীর গোরস্থান, ঢাকায় একটা বুদ্ধিজীবীর গোরস্থান আছে, আমি গেছি সেখানে, আপনারা যারা দেখছেন সেখানে তাকে দাফন করা হচ্ছে। এই দাফন করার আগে একজন ঘোষক ঘোষণা করতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? এক নম্বর হলো আর্মি, বিজিপি, র‍্যাব, পুলিশ, আনসার বাহিনী। এখন বাংলাদেশের সরকারের যারা প্রোটোকল দিচ্ছে তারা কে? এরাই তো পাঁচজন, জনগণকে কথা শিখছে না। আর্মি, র‍্যাব, পুলিশ, বিজিপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই বাহিনীগুলো পাঁচ বাহিনী আসমানের দিকে রাইফেল করে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাব? আপনারা বলেন তো মুনকির নাকির কি ফেরত যাবে? তুমি যত বড়ই প্রেসিডেন্ট হও প্রধানমন্ত্রী হও মরিয়া দেখো তুমি ভালো ছেলে না খারাপ ছেলে, মজা হবে, জোরেকান কথা ঠিক কিনা? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তা করতেছে আমার বাবা দাদা যে হারে বাদশাহী করে গেছে, মূলত বাদশাকে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করে আপনাদের শুনাইতেছি, আমি তো বাদশাহ নামি হলাম খলিফা। উদিন নাদির বললেন যাব না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনি এখন সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে বাবা দাদার মতন রাষ্ট্র পরিচালনা করেন। খলিফা হারুন বললেন আমি সিংহাসনে বসব, তবে আমার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। আমি সিংহাসনে বসব, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি সিংহাসনে বসব কিন্তু আমার পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। উজির নাজির মন্ত্রী যারা তারা বলতেছে যাহব না, এইটা হলো বেদাত। এইটা কি বেদাত? বেদাত বোঝেন না? আপনার বাপের সময় যেটা নাই, দাদার সময় যেটা নাই, সেইটা আপনার সময় হবে, এটা হলো বেদাত। খলিফা হারুন বললেন এই বেদাতের ভিতরেই আমি শান্তি পেতে চাই। তো খলিফা হারুন রশিদ যে সিংহাসন ছিল যেটা তিনি বসবেন তার চাইতেও দামি একটা সিংহাসন তৈরি করলেন। উজির নাজির মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, খলিফা হারুন যে সিংহাসনে বসবে তার চাইতে দামি সিংহাসন কার জন্য তৈরি করলো? সবাই যখন বললেন যাব না, এই সিংহাসনটা আপনি কার জন্য তৈরি করলেন? খলিফা হারুন বললেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম তাকেই ওই সিংহাসনে আমি বসাবার চাই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি বড় আলেম, বড় কি আলেম, তাকে আমি ওই সিংহাসনে বসাবার চাই। তো সবাই বললেন কেন আলেমকে বসাবেন? বলে আমার দাদার সময় আলেম ছিল না, আমার দাদা যা ইচ্ছা তাই করছে। আমার বাবার সময় আলেম ছিল না, আমার বাবা যা ইচ্ছা তাই করছে, কিন্তু আমার সময় আলেম যদি থাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, আমি ভুল করতে গেলে আলেম আমাকে লোকমা দিয়ে সাইজ করবে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচিটা, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগতেছে? তাহলে আলেম প্রধানমন্ত্রীর কাছে থাকবে না জেলত থাকবে? কম দামি সিংহাসন না বেশি দামি সিংহাসন? খলিফা হারুনের চাইতো দামি সিংহাসনে আলেমকে বসতে দিবে। এখন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতেছে সবচাইতে বড় আলেমকে।
সেই সময়ের সবচাইতে বড় আলেম হলেন ফজল ইবনে আব্বাস আলেমটার নাম হলো ফজল আর বাবার নাম হলো আব্বাস সেই সময় সবচাইতে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম ছিলেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস নামটা খেয়াল থাকবেন নাম কি এই ফজল ইবনে আব্বাস ভোরের নামাজ পড়াচ্ছেন কোন নামাজ বাগদাদের কেন্দ্রীয় মসজিদে ওই বাগদাদ শহর যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদে জোহরের নামাজের ইমামতি করতেছেন সমস্ত মুসল্লি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছে এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল চিল্লায় বলতেছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই আপনার বলেন তো ইমাম আছে না নাই কিন্তু বাহির থেকে একটা পাগল বলতেছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই তো যারা ইমামের পাশে নামাজ পড়তেছে তারা হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে দেখে মনে মনে বলতেছে ইমাম আছে আপনার বলেন তো বাহিরের কথা শোনা যাবে বাহিরে কে কি বলল এটা কি ভিতরের মানুষ শোনা যাবে তখন বাহিরের একজন পাগল বলতেছে ইমাম মসজিদে নাই আর ভিতরের সবাই হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখে বলতেছে আছে আপনার বলেন তো এই মুসল্লিকের নামাজ আছে না গেছে কেন গেছে হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কাল নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছি ইমাম আছে জোহরের চার রাকাত নামাজ শেষ হয়ে গেছে জোহরের ফরজ কয় রাকাত নামাজ পড়ে সবাই বাইরে এসে দেখে পাগল ঘুরতেছে ও যে পাগল কইছে ইমাম মসজিদে নাই রে ইমাম মসজিদে নাই ওই পাগলা ঘুরতেছে কিছু মুসল্লি বলতেছে কেরে পাগলা তুই যে কইলি ইমাম মসজিদে নাই আমরা চোখ টেরে করে দেখলাম ইমাম হকের সামনে আছে এই কথা তুই কেন বললি পাগল বলতেছে আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই আমি যদি বলতাম মুসল্লি নাই রে মুসল্লি নাই তাহলে তোমরা খেপতে আমি বলছি ইমাম নাই তোমরা খেপো কেন মুসল্লিরা বলতেছে ঠিকই তো তাই এ পাগলা তো আমাকে বিরুদ্ধে কয়নি আপনারা বলেন তো পাগল কার বিরুদ্ধে কছে ইমামের বিরুদ্ধে বললে মুসল্লির বিরুদ্ধে যায় কি যায় না এজোর এখন যায় কি যায় না পাগল যে বলতেছে ইমাম নাই তা ইমাম না থাকলে মুসল্লির নামাজ হবে আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে বলতেছে আপনারা হয়তো মনে করতেছেন সরকার তো আমাদের বিরুদ্ধে কিছু করেনি আমাদের তো তালিকা করেনি তালিকা করছে আলেমদের 116 জন তার মধ্যে আমি হলাম 18 নম্বরে আপনার বলেন তো আমি কোনো মসজিদের কি ইমাম না এই কথা কন আমার পিছনে মুসল্লি আছে না কথা কন আছে না নাই তাহলে আমার বিরুদ্ধে কিছু বলা মানে আমার সব মুসল্লির বিরুদ্ধেই কিছু বলা কারণ মুসল্লিরা আমাকে সামনে নিয়ে বলে ইত্তেদায়িত বিহাজাল ইমাম এই হচ্ছে আমাদের নেতা যাকে আমরা ইত্তেদা করতেছি জোরে কোন কথা ঠিক কি না হাই হাই মুসল্লিরা বলতে তো ঠিক আছে পাগল তো আমাদের বিরুদ্ধে কয়নি ইতিমধ্যে ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন কিছু মুসল্লি গিয়া বলতেছে হুজুর আপনি কি খেয়াল করছেন এই পাগল এই পাগল কইছে ইমাম মসজিদে নাই ইমাম মসজিদে নাই আমরা চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন হুজুর আপনি তো আমাদের সামনে আছেন কিন্তু এই পাগলা কেমনে কইল ইমাম মসজিদে নাই ইমাম মসজিদে নাই আজকে আমরা সবাই সাক্ষী আর পাগল হচ্ছে আসামি আর আপনি হলেন বিচারক এই পাগল কেন বলল ইমাম মসজিদে নাই এই বিচার না করা পর্যন্ত আমরা ছাড়ব না আমরা কি করব না ছাড়ব না সমস্ত মুসল্লি ফজল আব্বাসকে ধরেছে ফজল আব্বাস পাগলের দিকে তাকাইছে পাগলের দিকে যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে পাগল মুসকে হাসি দিয়ে কি যেন বলতেছে যেইটা ফজল আব্বাস বুঝবার পারছে এত্তাকু ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ সমস্ত মুসল্লি পাগলের দিকে ইমামের দিকে তাকায় আছে ইমাম চোখের পানি বের করে বলতেছে রে মুসল্লিরা
পাগল যা বলেছে ঠিক বলেছে, সব মুসল্লি চমকে গিয়ে বলতেছে, চোখ টেরা করে দেখলাম আপনি আমাকে সামনে আছেন আর পাগল কইছে ইমাম নাই, তাহলে পাগল কেমনে ঠিক বললো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়ব না। সমস্ত মুসল্লি এবার ইমাম ধরছে, ধরে কেন কাক ধরছে? ফজরের আব্বাস বলতেছেন ফজরের ফরজ হলো চার রাকাত, আমার কথা দিয়ে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো চার রাকাত। এক রাকাত নামাজে আমি ছিলাম, দুই রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু তিন রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। এই আল্লাহর বান্দারা, এক রাকাত নামাজে আমি, আমাদের খেয়াল করে, এক রাকাত নামাজে আমি ছিলাম, দুই রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু তিন রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি ছিলাম না তখন পাগলা কইছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি তখন আবার ফিরে এসে এই তিন রাকাত আর চার রাকাত নামাজ পড়াই। সমস্ত মুসল্লি বলতেছে হুজুর এ আমার ভিতরে আমি এই জিনিসটা কি? আজকে এই জিনিসটা বাংলার মানুষ না জানা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার ভিতরে আমি জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে এই সূরা মুলকের মাধ্যমে। রাজি আছেন? হ্যাঁ। এই বাচ্চারা, এই বাচ্চাটা চায় কথা কয় নাকি রে? হ্যাঁ, যারা পিছনে ঘোরাঘুরি করতেছেন বসেন, সকলে আল্লাহর রাস্তে বসেন। এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপটা কেমন। তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে। চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে। আর পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। ছয় নম্বর প্রশ্ন হলো নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল। মনে আছে না? ভুলে গেছেন? তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস খলিফা হারুন এলে ওই ডান পাশের সিংহাসনে বসায় দিলেন যে হুজুর আজ থেকে সিংহাসনে আপনি বসবেন আর এই পুরাতনটা বসবো আমি। আমি গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসানোর কারণ হলো আমার দাদা, আমার বাপ ইচ্ছা মতো স্বৈরাচারী শাসন করে এখন জাহান্নামের আগুনে বন্দী হয়ে গেছে। আমি চাই না যে আমার বাবা দাদার মতন আমিও জাহান্নামে হই। এই জন্যে এই মো সাহেব এই আমার সামনে দিলে বসে আছে উদ্দিন নাদির মন্ত্রী, আমি যা কম এরা তাই কবি, আমি যা বলবো এরাও তাই। আমি যদি বলি যে বাগুন খাওয়া খুব ভালো, তখন ওরা বলবে বাগুন খেলে শরীর ভালো হয়, বাগুন খেলে রক্ত পরিষ্কার হয়। আমি যদি বলি বাগুন খারাপ, তখন ওরা বলবে বাগুন খেলে চুলকানি হয়, বাগুন না খাওয়াই ভালো। মানে আমি যা কম এই উদ্দিন নাদির মন্ত্রীরা তাই কবি, এরা লোকমা দেওয়ার কোনো মানুষ নাই। আর লোকমা না দেওয়ার কারণে আমার দাদা জাহান্নামে, আমার বাপ জাহান্নামে, কিন্তু আমি হারুন জাহান্নামে যাব না বলে উদ্দিন নাদির মন্ত্রী বাদ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসাইছি। যদি ভুল করি চার রাকাতে তিন রাকাতে বসি, আপনি আল্লাহ আকবার লোকমা দিয়ে খাড়া করে দিবেন। আপনার বলেন তো খলিফা হারুনের কর্মসূচি ভালো না খারাপ? এই জন্য খলিফা হারুনকে বলা হয় ইসলামের তান কর্তা, ইসলামের তান কর্তা। তিনি যে সময় খেলাফত পরিচালনা করেছেন ওই সময় গোটা পৃথিবীর মধ্যে দুইজন শাসক ছিল, একটা হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান। খ্রিস্টান যিনি ছিলেন তিনি হলো শার্লেমেন, আর মুসলমান হলো খলিফা হারুন। শার্লেমেন বলেছে যে খলিফা হারুন হচ্ছে বাঘ আর আমি হচ্ছি বিড়াল, মানে বাঘের কাছে বিড়াল যেমন খলিফা হারুনের কাছে শার্লেমেন তেমন। তাহলে বোঝা গেল ওই সময় গোটা পৃথিবী এককভাবে খলিফা হারুন শাসন করেছে। ধরে খান সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে বড় বড় কিতাব, বড় বড় তাফসির খলিফা হারুনের সময় লেখা হয়েছে। যত বড় বড় কিতাব এখন বাজারে পাচ্ছেন না, সমস্ত তাফসির, সমস্ত কিতাব, ফেকার কিতাব ওই খলিফা হারুনের সময় হয়েছে। কারণ তিনি জালেমদের চাইতে আলেমদের দাম দিয়েছেন। ধরে খান সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলুল আব্বাস
খলিফা হারুনের ডান পাশে বসে আছেন রাজ দরবার চলতেছে খলিফার ইচ্ছায় না রাজ দরবার চলতেছে আমার আল্লাহর ইচ্ছা কারণ আলেমের কাছে কি আছে আরো জোরে বলেন আল্লাহ কোরআনে বলেন শুধু আলেমদের কাছে কোরআন হাদিস নাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নবী রাসূলের পরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে এটা আমার কথা না আল্লাহর কথা আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে এক আধ বছর চলছে কয় বছর এক আধ বছর চলছে খলিফা হারুন বসে আছে ফজল আব্বাস বসে আছেন ইতিমধ্যে এই এটা কিন্তু ফেকি আলোচনা চিন্তা ভাবনা ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে আমার কাছে বেহেস্তের টিকিট আছে আমার কাছে কি আছে বেহেস্তের টিকিট আছে কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও চিন্তা করে দেখেন কে ঢুকছে একটা পাগল ঢুকছে পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেস্তের টিকিট আছে কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও উজির নাজির মন্ত্রীরা সবাই মুচকি মুচকি হাসতেছে যে পাগলে কি বলে ছাগলে কি খায় সেই সময়ের 1,00,000 টাকা আপনারা কি মনে করতেছেন বর্তমানে 1,00,000 এখনকার 1,00,000 শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত একজন ইতিহাস পড়েনি আপনার ইতিহাস পড়েন না শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন হ্যাঁ 7-8 মন 1 টাকায় 8 মন আর এখন 1 টাকার কতটুকু হায় রে ফকিরকে এখন 1 টাকা ভিক্ষা দিলে লাই না 2 টাকা দিলেও হাত পাতায় না 5 টাকা দিলে মুখ ভার 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয় বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে ধরে কোন কথা ঠিক কি না কারণ চাউলের দাম বেশি দে ভাই তাহলে শায়েস্তা খানের আগে অনেক আগে খলিফা হারুনের সময় ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেস্তের টিকিট আছে কেউ যদি নিবার চাও বিনিময় 1,00,000 টাকা দাও উজির নাজির মন্ত্রীরা যখন মুচকি মুচকি হাসে কেউ খিলখিল করে হাসে এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে কার দিকে তাকাইছে হুজুর এই যে রাজ দরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেস্তের টিকিট আছে কেউ যদি নিবার চাও 1,00,000 টাকা দাও আপনি বলেন তো হুজুর এই পাগল কি সঠিক না ভুল যদি সঠিক হয় হারুনের কাছে কি টাকার অভাব নাকি 1,00,000 টাকা কোনো ব্যাপার নাকি খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে হুজুর আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল ফজল আব্বাস মাটির দিকে তাকায় বলতে জাহাফনা মানুষ কোনোদিন বেহেস্তের টিকিট বিক্রি করতে পারে না এটা ভণ্ডামি এটা মাতলামি আল্লাহর কোরআন এটা দলিল দেয় না খুব খেয়াল করবেন কেরে খেয়াল করতেছেন ফজল আব্বাস মাটির দিকে তাকাইছে খলিফা হারুনের দিকে তাকাইনি এই মাটির দিকে তাকায় বলছে যাব না মানুষ কোনোদিন বেহেস্তের টিকিট বিক্রি করতে পারে না এটা ভণ্ডামি এটা মাতলামি শরীয়ত একে সমর্থন করে আপনার বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিছে এটা কি ভণ্ডামি ধরে এটা কি ভণ্ডামি সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন রে দারোয়ানেরা দরজা পাহারা দাও রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে তোমাদের শরীরে কি শক্তি নাই এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায় এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায় ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায় তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে তাকানা বোঝেন না হুজুর মনে মনে ফুতু দিলেন এটা ভণ্ডামি এটা মাতলামি ফুতু দিলেন
তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলুল আব্বাস ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর পাগল মুচকি মুচকি হাসতেছে দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয় দারোয়ানরা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না পাগল যেন একটা পুরানো ঘাস পাগল যেন একটা কি সবাই একদম ধাক্কা মারা নিজেই লড়ে কিন্তু পাগলা লড়ে না দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে বাবাজি আমরা ধাক্কা মারতেছি মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি আমরা খলিফার হুকুম পালন করতেছি আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না কিন্তু এখন চাকরি করি হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না আজকে পুলিশ যে কাজ করতেছে র‍্যাব যে কাজ করতেছে এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না এরা হুকুম পালন করতেছে জোরে কোন কথা ঠিক কিনা একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগবে কানে কানে বলতেছে বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হসেন আমরা ঠেলা মারি হামলাই লড়ি আপনি তো লড়েন না তা আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাকে এক দারোয়ানের চাকরি থাকবে না তা আপনি কি চান যে আমাকে চাকরি যায় আপনি কি চান ধরে লেগেছিল আমাকে কয়েকবার পুলিশেরা মারে না খালি কান্দে কান্দেন কেন বলে হুজুর আমরা জানি তো আমরা জানি আপনার দোষ নাই কিন্তু চাকরি চাকরি পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এইবার যদি না নড়েন না বার হন তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে সঙ্গে সঙ্গে পাগল হুড়মিখে পড়ে যায় পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে পাগল ডান হাতের মধ্যে বেহেস্তের টিকিট ধরে খান সুবহানাল্লাহ যেই টিকিট লক্ষ টাকাতে বেচবার চাই টিকিটটা ডান হাতের মধ্যে আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায় রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে ওই মেয়েটার নাম হলো জুবাইদা জোরে কোন মেয়েটার নাম কি হুজুর রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে হুজুর গো আমি যদি বেহেস্তের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন পাগল বলতেছেন মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল জোরে বলেন কি পাগল মা বেহেস্তের টিকিট নিতে গেলে এক লক্ষ টাকা লাগবে মা তুমি কি পারবে এক লক্ষ টাকা দিতে জুবাইদা বলতেছে হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা এই লক্ষ টাকার দামি গহনা টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেস্তের টিকিট দিবেন বাইলুল পাগল বলে মা লক্ষ টাকা না দিলে লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেস্তের টিকিট দিলে আমার কোনো আপত্তি নাই পর্দার ওপার থেকে জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয় আর বাহলুল পর্দার ওপার থেকে ওই বেহেস্তের টিকিট কেন জুবাইদার হাতে দিছে জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে লাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ জুবাইদা পাথরটা নিয়ে চুমা খাস বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলাইছে ঘরে গভীর রাত্রে খলিফা হারুন
রাজ দরবারের কাজকামগুলো শেষ করে যখন বিবির ঘরে ঢুকতেছে আল্লাহ রাসূল বলেন তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো যদি বইয়ের ঘরে যাবার চাও যাবার আগে দরজায় একটা সালাম দাও এই সালামের মধ্যে তিনটা রহমত বরকত মাগফিরাত সুবহানাল্লাহ কোন তিনটা জিনিস একটা হলো রহমত একটা হলো বরকত আর একটা কি মাগফিরাত আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বরকত নাযিল করুক সুবহানাল্লাহ বলেন খলিফা হারুন গভীর রাতে জুবাইদার ঘরের দরজায় সালাম দেয় সঙ্গে সঙ্গে জুবাইদা দরজা খুলে দিছে কারণ স্বামী যদি সালাম দেয় উত্তর দিয়েই দরজা খোলা হবে দরজা খুলতে কোনো দেরি করা যাবে না রাসূল বলেন স্বামী যখন দরজায় খুশি হয়ে বউ যদি দরজা খুলে দেয় ও স্বামীর জন্য দরজা খুলল না ও যেন নিজের জান্নাতের দরজা নিজেই খুলে নিল সুবহানাল্লাহ জোরে কহেন আর আমাদের বউগুলা দরজা খোলে মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন খলিফা হারুন জুবাইদা দরজা খোলার সঙ্গে সঙ্গে জুবাইদার চেহারার দিকে তাকায়া মুচকি মুচকি হাসতেছে খলিফা হারুন বলে ও জুবাইদা তুমি সুন্দরী আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না আল্লাহু আকবার আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে এরকম ঘরে বসে আছে রাসূল ইতিমধ্যে মা আয়েশা আমাদের মা কে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে তো যেই ঘরের মধ্যে ঢুকছে নবী কিন্তু আর বসে নাই নবী দাঁড়ায় গেছে আপনার কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে কি জন্য দাঁড়াছে নবী দাঁড়ায় আস্তে করে যায় জানলা আর দরজা বন্ধ করে দিছে কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থোয়া চলবে না এটা নবীর সুন্নত নবী দরজা জানলা বন্ধ করে দেয় মাইশা থরথর করে কাঁপতেছে আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপতেছ কেন বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয় রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর জুতার পরশে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী রাসূল বলেন আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল যে দরজা বন্ধ হয়েছে আয়েশা আমি আর নবী নাই আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি সুবহানাল্লাহ কোন না কেন ধরে কোন সুবহানাল্লাহ মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া মুস্কি মুস্কি হাসিয়ার বলে মাবুত এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী খালি নবী না রে স্বামী হয়ে কয় নম্বর স্বামী বুকের মধ্যে মাথা ঝোঁকায় কি খুশি আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাত কানা আমার দিকে তাকানি ডান হাত কানা আয়েশার পিঠের হলি একটা ঠাসি মারছে নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা শূন্য ই ঘুম পাড়তেছে কি বুঝবি রে কি বুঝবি রে কি ওয়াজ হচ্ছে রে নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা কি কথা কর না কেন সাথে ঠাসি মারা কি তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা শূন্য না আজকে ওটা ভালো পারে কিন্তু এটা পারতেছে না বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে এমন সময় আল্লাহ বলে জিব্রাইল আর দেরি করো না কোরআনের আয়াত না নবীর কাছে যাও জিব্রাইল বলে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি এখনও যাব কিন্তু এই এই মুহূর্তে বলার কারণ কি আল্লাহ বলে জিব্রাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছি আল্লাহ বলতেছে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমল মানে কি আমল মানে কি ইবাদত আমল মানে কাজ যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে জিব্রাইল মনে করছে নবী কি শেষ দাঁত আছে না জিকির করতেছে কি আমল করতেছে আল্লাহ বলে জিব্রাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি
ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দেয় বলে রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাযিল করেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক সুবহানাল্লাহ কোন খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী নিজের বউয়ের সুন্দরী বলাও সদ্দার সওয়াব নিজের বউকে সুন্দরী বলা কি সওয়াব আল্লাহ রাস্তায় দান সদকা করেন না সে দান সদকা করার সওয়াব রে নিজের বউ কোন দিন সুন্দরী কছেন এ কি গল্প মারতেছে এদিকে নিজের বউকে সুন্দরী বলবেন পরের বউকে অসুন্দরী বলবেন আপনি যদি বউকে বলেন আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি তোমার মতন সুন্দরী একটা মেয়েও নেই তোমার দূরে চোখ ভরে মনে হয় নাটোরের বনলতা চোখের ভুরু কলজা টানা টানা এরকম প্রশংসা করেন সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সদগার সব পাবেন খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী এত সুন্দরী তোমাকে লাগে কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে আপনার বলেন তো জুবাইদার গলাত মালা আছে খলিফা হারুন বলতেছে জুবাইদা তুমি সুন্দরী গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে কারণ বউয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজার খুশি কতগুলো ডাকাত আছে খাবার বসে বলতেছে হতে হতেই হলো না হতে হতেই হলো না বউ কি হলো না বলে জমিদারে একটা জমি বাড়াচ্ছে রে 80,000 টাকা লাগবি রে আমার 60,000 টাকা আছে খালি 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হয়ে গেল হতে হতেই হলো না হতে হতেই হলো না বউ বলতেছে সবুর করো ইন্নাল্লাহ মা সবিরিন এ বছর হয় না আগামী বছর হবি স্বামী বলতে তোর বাপের জমি আমার জন্য এক বছর থবি বউ কলে এত কেন রাগ করো কেন বলে তুই একটু দয়া করলি জমিটা আমার একটু দয়া বউকে কি দয়া করা লাগবে বলে দয়া হলো ওই যে মালা গলার দেয়া আমার ভাত খাওয়াচ্ছিস কেরে এটা তোর বাপ দিছে তোর বাপ দেয়নি কয় আমার বাপ দিছে এটা একটা মালার সাইজ সোনা আছে কিন্তু মালার ঢপ নেই বুড়িয়া মালা এখন ডিজিটাল যে মালা নামছে রে খালি মালাটা আমাকে দে মুসলমানের যদি বাচ্চা হয় তাকে ভাত খাতে খাতে বলতেছি আগামী বছর এই সময় তো দুই ভরি সোনার মালা দেবো এক ভরি নিম দুই ভরি দেবো এমন চাটি মারছে বুঝলেন বউ গলার মালা খুলে দিছে ওই বেচা জমি দিছে এক বছর পরে বউ বলতেছে কে গো গত বছর কিন্তু মালা লিছিলে দুই ভরি সোনার মালা দেওয়ার কথা বলে দুই ভরি লাগবে না আমাকে এক ভরি কিনে দাও স্বামী বলতেছে তুই বলতো তুই গলাত মালা পরে কাক দেখাবো তুই যে গলাত মালা পরে দেখাবো কাক আল্লাহ রাসূল কইছে বউ যদি সস্তে হয় স্বামীর জন্য সাদা লাগে তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে তো মালা কিনার দরকার কি রে বউ মনে মনে কই মানুষ না ডাকাত রে মানুষ না ডাকাত এরকম বউয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই জোরে কেন আছে না নাই খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে জুবাইদা বলে স্বামী গো ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না খলিফা হারুন বলে জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো জুবাইদা বলে স্বামী গো যেই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ওই পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি খলিফা হারুন কয় জুবাইদা কি কইলা কি কইলা এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলেছে মানুষ কোনোদিন বেহেস্তে টিকিট বিক্রি করতে পারে না এটা ভণ্ডামি এটা মাতলামি শরীয়ত থেকে সমর্থন করে না গলার ধাক্কা দিয়ে মাতালক বাইর করে দেওয়া হয়েছে আর সে মাতালের কাছ থেকে তুমি টিকিট কিনছো পৃথিবীর শ্রেষ্ঠ আলিম ফতুয়া দিছে জুবাইদা বলতেছে সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না জায়েজ
যদি একজন বলে কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কে রে, আমার মনে হয় ওটা তোর আসল বাপ লয়। আর ভিতর সুন্দর ঢুকে গেছে, আমি সুন্দর আমার বাপ কালো, এটা কি আমার আসল লয়? একজন বলতেছে জানবার যদি চাস তোর মায়ের কাছে যা, মায়ের কাছে বলতেছে কেমন ওটা আমার আসল বাপ। মা কয় কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলতেছে আসল বাপ আসল বাপ, তাহলে ফতুয়া দাও দলিল দাও। মা কান্দার বলে মহব্বত যদি হয় বিশ্বাস যদি হয় আব্বাটা এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে আমার বিশ্বাস আমার ইমান বলেছে যার কারণে। খলিফা হারুন বলে জুবাইদা ঠিক আছে তুমি ফতুয়া মানবা না ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী তুমি আমাকে মানো না, আমি যে তোমার স্বামী তুমি আমাকে মানো না। জুবাইদা বলে মানবো না মানে, রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়ে নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে এজরকন যাবে নাকি? জুবাইদা মুচকি মুচকি হাসে। খলিফা হারুন বলে জুবাইদা হাসতে তো কেন, বলে স্বামী আপনি জানেন না যদি স্বামীর সম্পদ হয় সেখান থেকে বউ যদি খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের সময় আমাকে দিয়েছেন মোহরানা। এই ফতুয়া বুঝলেন, ফতুয়া বুঝলেন, স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায় নিবার চায় তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ বউয়ের নিজের সম্পদ এইটা যদি কাউকে দিবার চায় তাহলে স্বামীর হুকুম লাগবে, জোরে বলেন লাগবে। আর বউকে যেটা মোহরানা স্বরূপ দেওয়া হয় এই সম্পদের মালিককে, সবাই বললেন না কারণ আপনার মনে হয় মোহরানা দেননি নিছে এ লিসে কিরে দিছে দেওয়া লাগবে আপনার তো জোর করে লিসে। বাবা যুবকেরা যারা বিয়ে করছো মরণা দিছ, মরণা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড লওয়া, আপনার ডিমান্ড লওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন ডিমান্ড নেওয়া কি আর মহরণা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়াতে হারাম ডিমান্ড নেই কিন্তু ফরজ মহরণা দেয় না। এই বিয়াতে মৌলভী পড়াবে, ওই মৌলভীকেও আল্লাহ ছাড়বে না, এই মৌলভীকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়া করনি বাজান, পুরুষ হও মরদ হও মহরণা দেন। صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي جير بتا عبد الله نبي جير متى آمين নবীজির দুদুমা হালিমা নবীজির রজা মদিনা সাল্লাল্লাহ সবাই জবান খোলেন সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ
على محمد صلى الله مشرقي حب محمد شكلي بولي صلى الله عليه وسلم مطلع ديوان امام مطلع خرشيد اشكاس سينا سجاني ما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ হাশরের ময়দানে সাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 بنور مؤمن غان لا إله ইল্লাল্লাহু বলরে মুমিনগণ এই কলেমার জন্য নবীজি এই কলেমার জন্য নবীজি শহীদেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতারপুর ইসলামিয়া
দারুল উলুম কওমি হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন সিয়ার তো ফাঁকা সভাপতি স্যার মাশাআল্লাহ সম্মানিত সভাপতি এবং সহসভাপতি দুজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন অত্র এলাকা থেকে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন আমি সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি হইছি না বেজার তাহলে জবান খোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফিহি আমরা সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে এখানে নাও আনতে পারতেন এখানে আমরা এসেছি কার ইচ্ছায় মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই মুহূর্তে যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা কি ভালো না খারাপ আমার এক ভাই তো বলেই ফেললো জান্নাতের বাগান কেউ যদি এরকম নাস্তিক বাংলাদেশে কি নাস্তিকের অভাব বহু নাস্তিক কিন্তু বের হয়েছে আপনারা টক শো যখন শুনবেন তখন বুঝবেন যে আলেমদেরকে কিভাবে নাস্তিকেরা ধোলাই করতেছে আমাদের মতো বহু আলেম নাস্তিকদের সঙ্গে পারতেছে না একজন আলেমই পারছে যার নাম হলো এনায়েতুল আব্বাসি নাম শোনেননি সেই রকম ধোলাই করছে এরকম নাস্তিকদের মধ্যে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে করতেও পারে যে নিচে খেয়াল উপরে সামিয়ানা একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না নাউজুবিল্লাহ কোলে হবে না এরকম যদি প্রশ্ন করে করতে তো পারে পারে না তাহলে আপনার উত্তর কি দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো কোনো উত্তর না নাউজুবিল্লাহ হলো ঘৃণা প্রকাশ করার শব্দ আমি ঘৃণা করি নাউজুবিল্লাহ কিন্তু নাউজুবিল্লাহ কয়ে তো পার পাওয়া যাবে না এখানে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর আছে না নাই যখন আছে না অবশ্যই আছে তো আমরা অনেক সময় কোরআন এবং হাদিসে যখন পাই না তখন ওটাকে গবেষণা করে বের করতে হয় হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে যে বিষয়ের নাম হলো ফেকাহ নাম কি ফেকাহ মানে ফকিহ চিন্তা ভাবনার বিষয় আজ থেকে প্রায় 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন দুর্বল ছিল খুব শক্তিশালী আলেম ছিল তারা ঈমান আমলের জন্যে নিজের জীবন কুরবানি দিয়েছে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেনি আর এখন আমরা বাংলাদেশের মুসলমান দুনিয়াতে সামান্য কিছু সময় বাঁচার জন্য বাতিলের সঙ্গে আপোষ করতেছি আমাদের কাছে জীবনের দাম বেশি ঈমানের দাম কম সবসময় আমরা বলি বাঁচতে হবে এখন যে ভাবেই হোক নাকি কম
আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি আপনারা বলেন আমরা কি বাঁচতে পারবো? জোরে বলেন বাঁচতে পারবো। সবাইকে যেতেই হবে।